জমে উঠেছে জি বাংলার অন্যতম সেরা জনপ্রিয় ধারাবাহিক মিঠি ছড়া। আরম্ভ হবার পর থেকে প্রথমের দিকে স্লট পায়নি মিঠি ছড়া, তবে সময় পরিবর্তনের পরে ভাগ্য খুলে যায় এই ধারাবাহিকের। বর্তমানে প্রতি সপ্তাহে টিআরপিতে এগিয়ে থাকছে মিঠি ছড়া। এর পিছনে বেশ কিছু কারণ আছে। নতুন নায়ক, নতুন খলনায়কের আগমন আরও জমিয়ে দিয়েছে এই ধারাবাহিককে। আর বর্তমানে রাই আর অনির্বাণের কেমিস্ট্রিটাও পছন্দ করছে দর্শক। কিন্তু এরই মধ্যে মিঠি ছড়া দর্শকের জন্য একটু খারাপ খবর সামনে আসছে। সম্প্রতি বদলে গেল ধারাবাহিকের পরিচালক। হ্যাঁ, বেশ কদিন আগে অবধি মিঠি ছড়া পরিচালনা করছিলেন টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক বাবু বণিক। এর আগে অসংখ্য ধারাবাহিক পরিচালনা এবং প্রযোজনা তিনি করেছেন, তবে আর তাকে দেখা যাবে না মিঠি ছড়া স্টুডিওতে। তার পরিবর্তে বেশ কিছুদিন আগেই মিঠি ছড়ার দায়িত্ব নিয়েছেন পরিচালক জয়দীপ কর্মকার। জানা গেছে মিঠি ছড়া এবং অষ্টমী একসঙ্গে পরিচালনা করছিলেন বাবু বণিক। এবার এই দুটো ছেড়ে দিয়ে জলসার আপকামিং নতুন গল্প উড়ানে যোগ দিয়েছেন তিনি। যাই হোক, দেখা যাক এই নতুন পরিচালকের আগমনে কি প্রভাব পড়ে টিআরপি তালিকায়। তো বন্ধুরা, মিঠি ছড়া কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।